हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल जिंजर एंड गार्लिक। सकल के स्वागत जानाई आमार चैनले। आज के दिए एक प्राकृतिक सौंदर्य भरा दर्शनीय स्थान जेखने आमी तुम्हारे लिए जाब। तो कीभावे जाए, केमन करे जाए, आज के तुम्हारे साथ सेटाई शेयर करब। तो चलो आमार साथे लेगे पड़ो। एखन बजे 7:45, माने एटा गतकालेर भिडियो। आमी जेहेतु घुरते जाब সেহেতু আমি কিছু খাবার বানিয়ে নিচ্ছি, যেটা আমাদের খুবই দরকার, কারণ সেখানে খাবার দাবার প্রায় পাওয়াই যায় না, ওটা না পাওয়ার হিসেবেই ধরতে হয়। তো আমরা মানে আমাদের গ্রুপে যারা যারা যাচ্ছে তারা সবাই মিলে কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে। যেমন আমি নিয়ে যাচ্ছি ছোলা ভুনা, পাস্তা আর কিছু ফল আর কোল্ড ড্রিঙ্কস আর চিপস। দেখো আমার তো ছোলা ভুনা হয়ে গেছে আর আমার হয়ে গেছে কিন্তু পাস্তাটাও। পাস্তাটা বানিয়ে নিয়ে গেছি এই কারণে, কোনো ঝোলা জাতীয় খাবারটা আমি নিইনি, কারণ যদি পড়ে যায় তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে যা যা খাবার দিচ্ছ তা কিন্তু সব অল্প স্বল্প করে নিয়ে গেছি। এই যে আমার কিন্তু খাবার প্যাক হয়ে গেছে, 4টে কোল্ড ড্রিঙ্কসের কন্টেনার নিয়েছি আর চিপস নিয়েছি। এই যে সকালবেলায় চা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের চা খেয়ে তাড়াতাড়ি দৌড়াতে হবে, কারণ চা যদি না খেতে পারি তাহলে কিন্তু আমরা ট্রেনটা পাবো না। আর আমাদের ট্রেন কিন্তু ওয়াটারলু থেকে। তো প্রথমে আমাদের পিটারবরো স্টেশনে গিয়েছি। পিটারবরো স্টেশন থেকে আমরা সবার প্রথমে যাব হচ্ছে কিং ক্রস। কিং ক্রস থেকে গ্রিন পার্কে যাব। আর গ্রিন পার্কে দেখো আমরা টিউব ধরে কিন্তু গ্রিন পার্কে চলে এসেছি। আর টিউব থেকে আসলাম এবার ওয়াটারলু স্টেশন, কারণ আমরা সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়ে এসেছি। তো ভাবলাম যে ট্রেনে উঠে তারপর আমরা ব্রেকফাস্ট করে নেব। খুবই হালকা ব্রেকফাস্ট করেছি, কারণ পাউরুটি তো একটু যদি অ্যাসিডিটি হয়ে যায়। তো দেখো দুজনের জন্য দুটো বান নেওয়া হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে। আর এখন থেকে শুরু হলো আমাদের যাত্রা উলের পর দিকে, যেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে। দেখো চারপাশে কত সুন্দর সৌন্দর্য। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউথহ্যাম্পটন। আমি এটা একটু ভিডিও করে নিয়েছি, কারণ আমার স্টেশনটা খুবই ভালো লেগেছে, ভীষণই সুন্দর। আর যখনই সাউথহ্যাম্পটনটা ছেড়ে যাবে তখন কিন্তু চতুর্দিকে এই রকম সৌন্দর্য পর ধরা পড়বে চোখে, আর খুব ভালো লাগবে। এই যে আমরা নেমে গেছি উল স্টেশনে। উল স্টেশন থেকে আমরা একটা ক্যাব পেয়ে নিয়েছি। তো ক্যাবকে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের নিয়ে যেতে এবং নিয়েও আসতে। তো দেখো আমরা চলছি এখন ডার্ডেল ডোরের দিকে। হ্যাঁ, আমরা ডার্ডেল ডোর যাচ্ছি। ডার্ডেল ডোর, যেটাকে বাংলায় কিনা বলা হয় দুর্লভ দরজা, সত্যি দুর্লভ দরজা। কি সুন্দর যে দৃশ্য, মানে অসামান্য প্রকৃতি যেন ওখানে নিজের রূপ সৌন্দর্য সব ঢেলে দিয়েছে। আর যে লোকালিটিটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যখন কোনো ইংলিশ বা ব্রিটিশ মুভিগুলো দেখি তখনকার যে ওই ছন কুড়ে ঘর, তো ওরকম বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল, খুবই সুন্দর। দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি ডার্ডেল ডোরে। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্টরা আসে, আর তার মধ্যে ভারতীয়দের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি, আর যেটা কিনা দেখে খুব ভালো লাগছিল যে তারা হিন্দিতে কথা বলছিল, বাংলায় কথা বলছিল। আর তারা কিন্তু সবাই ওই পিকনিক টাইপের সব কিছু উপকরণ সরঞ্জাম নিয়ে এসেছিল। আর যে হাই করলো সে কিন্তু আমি। এবার ট্যাক্সি যে আছে, ওনার আছে, সে আমাদেরকে এখানেই ছেড়ে দিয়েছেন। এবার এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে ওপরে। তো ওপরে গিয়ে আবার নিচেও নামতে হবে। দেখো একটু এটা শর্টকাট রাস্তা, উনি বলে দিয়েছিলেন যে এর মধ্যে দিয়ে যান, গেলে কিন্তু খুব সহজে কার পার্কের এরিয়াটা পড়বে, কার পার্ক থেকে তোমরা সহজে চলে যেতে পারবে। তো দেখো তো খুব সুন্দর, আমাদের গ্রুপকে নিয়ে আমরা চলছি, খুবই ভালো লাগছে। আর সবাই মিলে গেলে না খুব মজাই হয়, আর আমাদের গ্রুপ বন্ধুদের যে গ্রুপ আছে না তাদের কোনো তুলনা হবে না, তারা সত্যি খুব ভালো, একে অপরকে হেল্প করে। এটা দেখো এটা হচ্ছে কার পার্ক এরিয়া, যারা প্রাইভেট কার নিয়ে আসে, নিজেদের কার থাকে, তারা এইভাবে আসতে পারে। আর এখান থেকে স্টার্ট হলো আমাদের জার্নি, যেটা হেঁটে যেতে হবে। আর সত্যি কথা বলছি কি,
আমি যদি বিহাইন্ড দ্য সিনসে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আমরা কতটা কষ্ট করে উপরে উঠেছি। কারণ নামার সময় তো খুব তাড়াতাড়ি নেমে যেতে পেরেছি, কারণ ঢালু এরিয়া, কিন্তু ওঠার সময় ততটা কি তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এটা হচ্ছে স্টিপ স্লোপ, কারণ এতটাই খাড়াই যে পা আমাদেরকে খুব সাবধানে রাখতে হচ্ছিল। কারণ এখানে যে বেছানো যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো যথেষ্ট বড় আর গড়গড় করে যেন নেমে যাওয়ার মতো, তো খুব সাবধানে আমাদের উঠতে হয়েছিল আর খুবই কষ্ট হয়েছিল, যেটা বলারই কোনো কথা না। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। দেখতেই পাচ্ছ খুব সাবধানে হাঁটছি আর সবাই কিন্তু চলছে এইরকমই ধীর গতিতে, কারণ সাবধানে না গেলে কিন্তু খুব অসুবিধা আছে আর অ্যাক্সিডেন্ট হওয়ারও খুব সম্ভাবনা। তো দেখো আমরা আমাদের প্রথম যে দর্শনীয় যে স্থানটা আছে সেই জায়গাটায় চলে আসলাম, যেটা ওই রাস্তার মধ্যে সবার প্রথমে এটাই পড়বে। আর এটা দেখেই যেন আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর যা বলারই কোনো ভাষা নেই, আর চোখ দিয়ে দেখছি আর আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এটা হলো জুরাসিক কোস্ট, এখানে জুরাসিক যুগের পাথর আর জীবাশ্ম পাওয়া যায়। আর এখানে কিন্তু সব থেকে মূল আকর্ষণ যে এই নীল সমুদ্র, নীলচে আর সবুজ সমুদ্র, আর এই ঢাল বরাবর এই বিভিন্ন রকমের বাহারি ফুলের বাহার, এত সুন্দর যে এর কোনো তুলনা হয় না আর খুবই ভালো লাগে। এখানে এসে প্রায় আমরা 8 থেকে 1 ঘন্টা সময় কাটিয়েছি। তো সময় কাটানোর পরে আমাদের তো পেটে খুবই খিদে পেয়েছে, তো আমরা ভাবলাম যে আমরা খেয়ে দিয়ে তারপর আমরা নিচে নামব। দেখো সবাই খাবার বানিয়ে এনেছে, কেউ জিরা রাইস এনেছে, বাটার চিকেন এনেছে, রুটি, ছোলার ডাল, আমি এনেছি পাস্তা, ছোলা ভুনা, আর আছে ফল। তো এই রকম খাবার দাবার নিয়ে সবাই বেরিয়েছি যাতে আমাদের খাবার দাবারে কোনো কষ্ট না হয়। আর সত্যি কথা বলতে কি, এখানে এসে আমরা দেখি যে কোনো রকমের খাবারের দোকান নেই, শুধুমাত্র আইসক্রিম, জল, কোল্ড ড্রিঙ্কস আর কফি পাওয়া যাচ্ছে। তো আমাদের মনে হচ্ছিল যে আমরা যে খাবারটা এনেছি এ আনাতে খুবই ভালো হয়েছে, কারণ অ্যাটলিস্ট আমাদের না খেয়ে থাকতে হবে না। তো দেখো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের মূল আকর্ষণ, এই হলো ডার্ডল ডোর। এই যে আর্চটা দেখতে পাচ্ছ এটাই হলো ডার্ডল ডোর, আর এই পাশে যে সাদা যে পাথরের যে বীজটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু জুরাসিক কোস্ট। তো এই যে ডার্ডল ডোরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লুলওয়ার্থের, ডরসেটের কাছে লুলওয়ার্থে, আর এটা ওয়েল্ড ফ্যামিলিরই একটি ব্যক্তিগত সম্পত্তি যেটা কিনা টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে যাতে তারা এসে এখানে সামারটাকে এনজয় করতে পারে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি, আর নিচে নামতেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছে, কারণ খুবই খাড়াই আর সিঁড়িগুলোতে দিয়ে মাত্র দুজনই একে একে করে নামতে পারবে। দেখো সবাই লাইন বরাবর নামছে, আর এখানে যখনই নামছি নেমে এতটাই ভালো লাগছে যে আর বলার কোনো ভাষা নেই, এতটাই সুন্দর। আর নীল আর সবুজ মিলে যে জল এটা দেখে যেন মনটা ভরে উঠছে। দেখো এখানে অনেকে এসেছে সামারটাকে এনজয় করবার জন্য, অনেকে রোদ পোহাচ্ছে আর অনেকে কিন্তু সাঁতার কাটছে আর অনেকে তো স্নানও করছে। তো আমরা একটুখানি সাহসী হওয়ার চেষ্টা করেছিলাম, তো আমরা একটু জলে পা ডোবানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেই আমরা জলে পা ডুবিয়েছিলাম তো সেই সময় কিন্তু মনে হয় শক দেওয়ার মতো, এতটাই ঠান্ডা। তো কেমন লাগলো আমার এই ট্র্যাভেল ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানিও, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার সাথে থেকো।